নবীউল আউয়ালে নবী আলাইহিস সালামের জন্ম এটাকে উপলক্ষ করে বর্তমান পৃথিবীতে মুসলমানদের ভিতরে মোটামুটি দুইটা গ্রুপ, একটা গ্রুপ হলো নবীজির জন্মের দিনকে আনন্দ ঘন মুহূর্তে কাটাইতে কাটাইতে এখন এটাকে ঈদ ঘোষণা দিয়েছে। শুধু ঈদ ঘোষণা দেয় নাই, সর্বশ্রেষ্ঠ ঈদ ঘোষণাও দিয়েছে। আর সেই ঈদটাকে পালন করার জন্য নানা রকমের আয়োজন অতীত থেকে শুরু করে বর্তমানে অত্যন্ত দুঃখজনক লজ্জাজনকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে মুসলিম সমাজের ভিতরে কিছু কাজ এখন করা হচ্ছে। আসলে নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করাটা কেন, এই হলো এক নম্বর কথা। এর উত্তরে অবশ্যই যারা জন্মদিন পালন করে তারা বলবে নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসার মহব্বত প্রদর্শনে। তাহলে আমাকে জানতে হবে নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসার মহব্বত প্রদর্শনের পথ কি, নবীজির জন্ম উপলক্ষে এই না অন্য কিছু, এটা আমাদেরকে জানতে হবে। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। প্রথম নম্বর কথা হল নবী আলাইহিস সালামের জন্মের তারিখ এবং ওয়াফাতের তারিখ। কোনো কোনো বর্ণনাতে যেটা কিতাবে পাওয়া যায় এক তারিখ, জন্মও 12 তারিখ, বিদায়ও 12 তারিখ, বলছি কোনো কোনো বর্ণনায়। এখন আপনারা বলুন, একজন মানুষ আপনাদের এই এলাকার, তার শুধু একটাই সন্তান, সেই সন্তানকে সে সর্বোচ্চ শিক্ষিত করতে তার জায়গা জমি এমনকি ভিটা বাড়িটাও বিক্রি করে দিয়েছে। সন্তান বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেছে, সন্তান দেশে ফিরে সবচাইতে বেশি দামি একটা চাকরিতে ইন করেছে, তার প্রতি মাস বেতন হলো 3 লাখ টাকার ঊর্ধ্বে, এছাড়া বোনাস তো আছেই। যেই কোম্পানিতে উনি চাকরিতে ঢুকেছেন সেই কোম্পানি তাকে 5 কোটি টাকা দামের গাড়ি দিয়েছে পার্সোনালি ব্যবহার করার জন্য। এই ছেলেটা, তার জন্ম ছিল ধরে নেন ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, সে ডিগ্রি অর্জন করে চাকরি নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার বয়স চলে গেছে 32 বছর। 32 বছরে 32 বার ফেব্রুয়ারির 25 তারিখ এসেছে, মনে চেয়েছে তার জন্মদিনটাকে আড়ম্বনা বিড়ম্বনার মাধ্যমেই পালন করতে, কিন্তু পারে নাই অর্থ সংকটের কারণে। এখন যখন চাকরিতে ঢুকেছে এবং অনেক দামি চাকরি, 5 লাখ 3 লাখ টাকা বেতন, তাহলে বলুন তো দেখি এখন তার জন্মদিনটা পালন হবে অনেক আনন্দ ঘন মুহূর্তে, পিতা মাতারও খুব আনন্দ, ফ্রেন্ড সার্কেলের তো অভাবই থাকবে না। তো ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আসলো, আনন্দ ঘন মুহূর্তে পার করে দিল জন্ম তারিখ। দ্বিতীয় বৎসর, চাকরির দ্বিতীয় বৎসর যখন পূর্তি হলো, তার জন্মদিন আসলো, তখন তার বেতন বেড়ে অলরেডি মান্থলি 5 লাখ হয়ে গেছে, সে আরও আনন্দের সাথে দিন পালন করল। তৃতীয় বৎসর যখন আসছে তখন তার মান্থলি বেতন 10 লাখ হয়ে গেছে। এই বৎসরে যে এই জন্মদিন পালন করবে এটা কি পূর্বের চাইতে নর্মাল হবে না আরও উন্নত হবে? আরও উন্নত হবে। সে করলো কি, বলল 10 লাখ টাকা বেতন পাই, একদম প্লেনার্সারি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ডিগ্রি নিতে যত ফ্রেন্ডস আমার আছে সবাইকে আমন্ত্রণ করব, যত তার আপনজন আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকেও আমন্ত্রণ করল, বলল এবারের কেক কাটা হবে 2 মণ ওজনের, কথার কথা বলতেছি 2 মণ ওজনের কেক কাটা হবে। সব কিছু ইন্তেজাম হয়ে গেল, কয়েক হাজার মানুষকে তার ওই কেক কাটার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলো। কিন্তু উনি যেই কোম্পানিতে চাকরি করেন, একদিন আগেই ছুটি নিয়ে বাড়িতে আসার কথা,
হঠাৎ করে বাইরের কোনো বায়ার চলে আসছে ওনার ওই কোম্পানিতে, যেহেতু কোম্পানির মালিক মান্থলি তাকে 10 লাখ টাকা বেতন দেয়, পার্সোনাল 5 কোটি টাকার গাড়িও দিয়েছে, বাসা তো ফ্রি আছেই, এমত অবস্থায় এই কোম্পানির গুরুত্বপূর্ণ বায়ার আসছে, উনি তো তাকে রেখে চলে যেতে পারবেন না। তো বায়ারের আসার কথা অবশ্য যেদিন ওনার কেক কাটার তারিখ সেই দিন সকালে, উনি বাসায় ফোন করে বললেন যে বায়ার আসতেছে, আগের দিন সকালে চলে আসার কথা, বায়ার আসতেছে, আমি তুমি সকালেই আসবে, আমি দুপুরের ভিতরে কাজ সেরে বের হয়ে আসব। ঢাকা শহর থেকে তার বাড়ি 300 কিলোমিটার দূর। দেখা গেল বায়ার আসতেছে না, উনি রিসিভ করতে চলে গেছেন এয়ারপোর্টে, কিন্তু ফ্লাইট মিস করেছেন অথবা ডিলে হয়েছে। এক পর্যায়ে বায়ার আসতে আসতে তখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে। এই বিদেশি বায়ারটাকে সে সঙ্গে করে নিয়ে কাঙ্ক্ষিত হোটেলে তাকে উঠিয়ে দিয়ে সব কিছু ইন্তজাম করে তার সাথে কথাবার্তা যা আছে সব শেষ করে ফজরের নামাজের আগ দিয়ে উনি সুযোগ পেয়েছেন বাড়িতে যাওয়ার জন্য। ফোন করলেন অফিস থেকে বের হয়েই, এই মাত্র আমি ফ্রি হলাম, আসতেছি, তোরা কোনো চিন্তা করিস না। পথ চলতে 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 মোটামুটি 8টা বেজে গেছে, তখনও নাস্তা খায় নাই, জ্যাম ট্যাম পেরিয়ে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে বড় দুই ব্রিজের কোনো এক ব্রিজ, বড় দুই ব্রিজ কোনটা, যমুনা পদ্মা, কথা বলেন না কেন, কোনো এক ব্রিজের উপরে আসলো। আসার পরে তার 5 কোটি টাকা দামের গাড়িটা আর একটা গাড়ির সাথে একদম সিরিয়াসভাবে লেগে স্পট ডেট হয়ে গেল লোকটা, লোকটা মারা গেল। খবরটা যখন তার গ্রামের বাড়িতে পৌঁছলো তখন 10টা বাজে, মোটামুটি সব আয়োজন কমপ্লিট, দুপুরেই তো খাবারের ব্যবস্থা। এখন বলুন তো দেখি, আজকে 25শে ফেব্রুয়ারি তার জন্মদিন, আজকের জন্মদিনটা খুব আরম্ভনায় উদযাপন হবে, আর একটু কথা বলেন, কেক কাটা হবে, জোরে বলেন না, আজকে তার কেক কাটা হবে না, বরং তাকে তাজহিজ তাকফিন, তাকে কাফন দাফন করার কাজে ব্যস্ত হবে। মা বাবা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে রবে, ভাই বোন যদি কেউ থাকে তাদের কোনো সেন্সই থাকবে না, একমাত্র ভাই যার জন্য সব সম্পদকে শেষ করে দেওয়া হয়েছে, মাত্র 2 বছর পেরিয়ে 3য় বছরেই ভাই এন্তেকাল করল, তাহলে এই বছর তার জন্মের তারিখটাতে এই জন্মদিন পালন হলো না, এটা কারণ তাকে মাটি দিতে হবে, অনেক কাজ আছে। তো পরবর্তী বছর যখন আবার 25শে ফেব্রুয়ারি আসলো, তখন তার ফ্রেন্ড সার্কেল, বন্ধুমহল, আপনজন, আব্বা আম্মা কি পরিমাণে আনন্দ ঘন মুহূর্তে এই তারিখটা পালন করবে, আরো কথা বলেন, কেন এই তারিখে কি তার জন্ম হয়নি, জন্ম হয়েছে, কিন্তু তারপরেও এই তারিখ আসলে এখন কি আনন্দ না দুঃখ, কেন, কারণ জন্ম হয়েছিল এই তারিখে, মারাও গেছেন এই তারিখে, সুতরাং তার আপনজন কিঞ্চিত পরিমাণে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যার আছে তারা এই তারিখে কখনো কেক কাটতে পারে না। যদি এই বর্ণনাই সঠিক হয়ে থাকে, নবীজি 12 তারিখে পৃথিবীতে এসেছিলেন, 12 তারিখে চলে গেছেন, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, নবী আলাইহিস সালামের প্রতি মুহাব্বত আর ভালোবাসায় 12ই রবিউল আউয়াল নবী চলে যাওয়ার পরে কেক কাটবে কারা, যাদের অন্তরে নবীর প্রেম আছে তার, আর একটু জোরে বলেন, তারা কখনোই এই তারিখে কেক কাটতে পারে না, এই তারিখে কেক কাটবে তারা যারা নবীর প্রতি কিঞ্চিত পরিমাণে মায়া মহব্বত নাই। মুহতারাম হাজির, 2 নম্বর কথা খুব ভালো করে বুঝবেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করব কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে, এটা কি আমি আমার মতো করে যেমন খুশি তেমন ভালোবাসা দিলেই কি চলবে, না, আমি আমার মতো করে দিলে চলবে না, আমাকে নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের পথ হলো 2টা, একটা হলো হয়তো নবীজির কাছ থেকেই জেনে নিতে হবে, ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসা দিতে চাই, এর প্রমাণ করতে চাইলে আমার কি করণীয় আছে বলুন। 2য় নাম্বার হলো নবীজি নাই
নবীজি কে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছিল কারা? কথা বলেন সাহাবায়ে কেরাম, সাহাবীদের চাইতে পৃথিবীর কোন মানুষের অন্তরে নবী প্রেম বেশি হতে পারে না? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না, এটা লায়ুমকিন হইতেই পারে না। সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে রসুলকে মহাব্বত করেছেন সেই পদ্ধতিতে আমাকেও রসুলের মহাব্বত করতে হবে। যদি ওই পদ্ধতিতে নবী প্রেম আমি দেখাইতে পারি তাহলে আমার এই নবী প্রেম আল্লাহর দরবারে কবুল। আর যদি সাহাবীদের পথ পদ্ধতি ছাড়া আমি আমার মন মতো কোনো পথ আবিষ্কার করে রসুল প্রেম দেখাইতে চাই তাহলে সেটি কখনোই গ্রহণ হতে পারে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدوا ওই সমস্ত লোকেরা যদি ঈমান আনত যেইভাবে ঈমান এনেছো তোমরা ও আমার সাহাবী তাহলে ওরা রাস্তা পেয়ে যেত, হেদায়েত প্রাপ্ত হয়ে যেত। তাহলে আমাদের মডেল ঈমানের মধ্যেও মডেল সাহাবায়ে কেরাম। আমাদের ঈমান কাদের ঈমানের মতো হতে হবে? সাহাবীদের মতো। সাহাবীদের ঈমানের মতো আমার ঈমান হলে তা আল্লাহর দরবারে গ্রহণ। সাহাবীদের ঈমানের মতো যদি আমার ঈমান না হয় তাহলে এই ঈমান আল্লাহ পাক গ্রহণ করবেন না। রসুল প্রেমের ব্যাপারটা তো অবশ্যই সাহাবীদের মতোই হতে হবে, রসুল প্রেম তো অন্তরে থাকতেই হবে, কারণ হুব্বুর রসুল মিনাল ঈমান, নবী প্রেম এটা ঈমানের অঙ্গ। কথা বলেন নবী প্রেম ঈমানের অঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সর্বাধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন, বাবা মা থেকে, সন্তান থেকে এবং সকল মানুষ থেকে। আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না পরিপূর্ণ। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনে পাকের সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমা আমি যেটি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট বলেন কুল, ও রাসূল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله এই আয়াতে আটটা বস্তুর কথা উল্লেখ করেছেন। কয়টা বস্তু? এই আট বস্তু থেকে তোমার অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম আর জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম যদি বেশি না হয় আল্লাহ বলেন তাহলে তুমি অপেক্ষা করো আল্লাহর আজাবের। আল্লাহর প্রেম, রসুল প্রেম, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম, জিহাদ শুধু মেনে নিলেই হলো না, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি প্রেম সন্তানের চাইতে বেশি থাকতে হবে। তাহলে যারা জিহাদকে শিকারি করতে চায় না ওদের ঈমান কোথায়? আওয়াজ করেন না কেন? যারা জিহাদকে শিকারি করতে চায় না ওদের ঈমান কোথায়? সূরাতুত তাওবায় আল্লাহ বললেন জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি মহাব্বত থাকতে হবে তোমার বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, ভাই বোনের চাইতে বেশি, ফ্যামিলির চাইতে বেশি, ব্যবসার চাইতে বেশি, ঘরের চাইতে বেশি, যেই ঘরে তুমি বসবাস করো সবগুলির চাইতে বেশি হতে হবে তিন জিনিসের মহাব্বত। এক নম্বর হলো ইনকানা আবা উকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া ইখওয়ান উকুম তোমাদের ভাই বোন, ওয়া আবনা উকুম তোমাদের ছেলে সন্তান, ওয়া ইখওয়ান উকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজ উকুম তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম তোমাদের আপনজন, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওই ব্যবসা যেই ব্যবসাতে
মন্দার আশঙ্কা তুমি করো ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং ওই ঘর যেই ঘরে তুমি বসবাস করতে চাও স্বচ্ছন্দ বোধ করো তারপরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এই সবগুলি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবগুলির চাইতে আল্লাহর প্রেম বেশি না হবে রাসূলের প্রেম বেশি না হবে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম বেশি না হবে আল্লাহ পাক বলেন তাহলে তুমি অপেক্ষা করতে থাকো আমাদের সবাইকে বলেছেন কিসের অপেক্ষা হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরিহি আল্লাহর আযাব আর গজবের তাহলে পৃথিবীর সবকিছুর চাইতে অধিক প্রেম হতে হবে আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ আমার আজকের সাবজেক্ট হলো রাসূল প্রেম রাসূল প্রেম আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতার চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে ভাই বোনের চাইতে আমার ফ্যামিলির চাইতে আমার নেতার চাইতে আমার গোত্রের চাইতে আমার ব্যবসার চাইতে আমার বসবাসের ঘরের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমার উপরে আযাব আসার আশঙ্কা থাকবে মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন রাসূল প্রেম তো থাকতেই হবে কিন্তু সেই প্রেমের প্রমাণ করবে কেমনে প্রকাশ করবে কেমনে নবীজির জন্ম উপলক্ষে কেক কেটে রাসূল প্রেম প্রমাণ করতে হবে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নত আমার সিস্টেম আমার সভ্যতা আমার সংস্কৃতিকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে যে আমার সভ্যতা সংস্কৃতিকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে যার অন্তরে পশ্চিমাদের মহব্বত যার অন্তরের ভিতরে নগ্ন আর তথাকথিত মডেল আর তারকাদের মহব্বত যার অন্তরের ভিতরে নেতা নেত্রীর মহব্বত আল্লাহ আর রসুলের চাইতে বেশি যাদের অনুকরণ পয়গম্বরী সিস্টেম নাই যাদের সভ্যতায় সুন্নত নাই যাদের সংস্কৃতিতে সুন্নত নাই যাদের সংস্কৃতিতে নেই পয়গম্বরের কোনো আদর্শ ও যদি একদিন কেন বৎসরে 365 দিন নবীজির জন্ম উপলক্ষে আনন্দ করে এরপরেও মুমিন হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা কি আমি বললাম না রাসূলুল্লাহই বলেছেন রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত পুরা মুমিন হইতে পারবা না এখন আমি রাসূলকে মহব্বত করছি